নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের সুস্বাগতম। আমাদের হিমোলজি তত্ত্ব জ্ঞান, মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম রক্ষার্থে এই মানুষ রূপে শ্রেষ্ঠত্ব হতে যাওয়ার জন্য, দেবত্বতে দেবাত্মা এবং পরমাত্মায় পরিণত হওয়ার জন্য যে স্বয়ংবল গুরুকুলের জ্ঞান, সদ্গুরু মহর্ষি মালবর জ্ঞানে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের প্রত্যহ জীবনের যে জীবন শৈল, সেই হিসাবে আমাদের জীবনটা কি, আপনি কোন জীবনের ভেতরে আছেন, আজকে তারই একটা ব্যাখ্যা। আমাদের জীবনের মধ্যে যে গতি রয়েছে, সেই গতিটাকে জানা, সেই গতিটাকে জানতে গিয়ে সত্য সনাতন ধর্মের যে মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রটা জানতে হয়। সেই মন্ত্র কি? নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি। এই নারায়ণের গতি, নারায়ণটাই বেদ, নারায়ণটাই অক্ষর, নারায়ণ দ্বারাই মুক্তি পাওয়া যায়। মুক্তির জ্ঞানকে পেতে গেলে আমাদের জীবনটা কি, আমাদের জীবনটা আমি কোন পদে আছি, কিভাবে জীবন শৈল চলবে এবং জীবনটা কি রকম, আপনার জীবনটা কোন পদে আছে জীবন শৈলের গতিতে, বলছে আমাদের জীবনে অষ্ট চক্র, অষ্ট সখী এবং অষ্টাধ্যায়ের জ্ঞান, অষ্ট সিদ্ধির জ্ঞান বা অষ্ট জীবনময়ের জ্ঞান দেওয়া আছে। এই জীবনময়কে আগ্রহকে ভাগ করা হয়েছে। আপনি কোন জীবনে আছেন সেটা আপনাদের, সেই আপনাদের জানতে হবে যে আপনি কোন জীবনটা ধারণ করবেন। তাহলে আপনি কি জানেন আপনি কোন জীবনটা ধারণ করেছেন? তাহলে এই প্রশ্ন উত্তর খুঁজতে গেলে জীবনময় জ্ঞান কোষ, বিজ্ঞান কোষ এবং আনন্দ কোষের জ্ঞানকে জানতে হয়। তো আপনার জীবন ধারণের শৈল, জীবনটা কি, কোথায় আছে, বলতে জীবনটা পাগলামিময়। যারা রাস্তায় ঘুরছে আপনারা যাদের দেখেন পাগল বলেন, সেই পাগলামি, সে কিসের জন্য পাগল সেটা আপনাকে জানতে হবে। তাই আপনার জীবন তো পাগলামিময়, আপনি কেন পাগল? সচ্চিদানন্দে আনন্দে পাগল না আপনার ভাবের পাগল, না কর্মের পাগল, না স্মৃতিশক্তি ক্ষয় হয়েছে সেই পাগল। তাই জীবনটা প্রথম এক নম্বর বলা হচ্ছে পাগলামিময়, দু নম্বর বলা হয়েছে কি, বলছে ধন সম্পত্তি, তার আগে নেশাময়। দু নম্বর বলা হচ্ছে নেশাময়, বলছে জীবনটা কি নেশাগ্রস্ত অবস্থায় আছে, কিসের নেশা, বলছে ভাবের নেশা, চিত্তানন্দের নেশা, না নিজের এই কর্মজীবনের যে নেশা আপনি করেন সেই নেশা, না ওই শরীরকে নষ্ট করা, ভাবকে নষ্ট করা বা ভাবকে অবচেতন অবস্থায় নিয়ে যাওয়ার যে নেশা, সেই নেশা বর্তমানে যাকে আপনারা নেশা বলেন, মদ এর ঘরের বলেন, কথা বলেন বা ভাব শক্তিকে নষ্ট করার যে নেশা আপনারা করেন সেই নেশা। তা জীবনটা কি এই নেশাগ্রস্ত অবস্থায় থাকার জন্যই, এটা আপনাদের। তাহলে হচ্ছে প্রথম এক নম্বর হচ্ছে পাগলামিময়, দু নম্বর হলো নেশাময়, তিন নম্বর হলো ধন সম্পত্তি অর্থ অর্জনময়, ধন সম্পত্তিময়। তা শরীরটা কি শুধু ধন সম্পত্তি অর্জনের জন্য, এই শরীরটা কি শুধু অর্থ টাকা পয়সা যশ অর্জনের জন্য? তাহলে যারা এই যশ অর্জনের জন্য রয়েছে, তাই তাদেরকে বলা হয় ধন সম্পত্তিময় বা অর্থময়। তা জীবনটার অর্থ কি, সচ্চিদানন্দের অর্থে বাঁচবেন, না আপনি টাকা পয়সা অর্জনের অর্থে বাঁচবেন, না আপনার জীবনের গতির অর্থে বাঁচবেন, এটা আপনার। কোন অর্থ দিয়ে আপনি বাঁচবেন, কোন সম্পত্তি অর্জন করবেন, কোন ধন অর্জন করবেন, শরীরের না টাকা পয়সা ধন সম্পত্তি 2000-এর নোট, এটা আপনার। তাই জীবন বলছে ধন সম্পত্তিময়। তাই তিন নম্বর পেলাম হচ্ছে এক নম্বর পাগলামিময়, দু নম্বর বলছে নেশাময়, তিন নম্বর বলছে ধন সম্পত্তি বা অর্থময়, চার নম্বর বলছে অন্নময় প্রাণ কোষ, অন্নময় বলছে ধন সম্পত্তি অর্জন করতে গেলে শরীরের অন্নের দরকার, এই শরীরকে বাঁচাতে গেলে জীবনকে বা নারায়ণকে শক্তিশালী করতে গেলে অন্নের দরকার। অন্ন বলতে খাবার আদি, যারা শুধু খাই খাই করে তাদের জীবনটা অন্নময়, যারা খাওয়ার জন্য বাঁচে তাদের জীবনটা অন্নময়,
আর যারা সচ্চেতনন্দ আনন্দে বাঁচে তাদের জীবনটা আনন্দময়। তা বলছে আপনি অন্নময় কোষে বাঁচবেন, শুধু খাই খাই করবেন না আরো জীবনকে জানবেন। তাই বলছে চার নম্বর অন্নময় জীবন, শুধু খাওয়ার জন্য যারা বাঁচে তাদের জীবনকে বলা হয় অন্নময়, আর কিছু তারা বোঝে না, খাবার পেলেই হলো, খাবার পেলেই জীবনটা চলবে এটাই তারা জানে। বলছে এরপরে আরেকটা জীবন যাকে বলা হয় প্রাণময়, অর্থাৎ যা গতি আমরা জানতে চাইছি নারায়ণ পরগতি, এই গতিটাকে ধরতে গেলে হচ্ছে প্রাণময় জীবন। শরীরে যতদিন প্রাণ আছে ততদিন আমি বাঁচতে পারবো, এটাই হচ্ছে জীবন। যারা এটা শুধু ভাবেন তাদের জীবনকে বলা হয় প্রাণময় জীবন। এবার এটা কি আপনি না এর থেকেও আরো কিছু আছে, একে আপনাদের জানতে হবে। তাই বলে আরেকটা জীবন যাকে বলা হয় মনময়, অর্থাৎ জ্ঞান বুদ্ধি স্মৃতি এগুলোকে বৃদ্ধি করার জন্য যে জীবনটা রয়েছে, যা তৈরিশীল সৃষ্টিশীল ভাবে আমাদের অগ্রগতি জীবনকে ধারণ করতে সাহায্য করে, তাকে বলা হয় বলছে মনময়। বলছে মনে শান্তি পেলাম সব ঠিক, তাতে আমি অন্ন খেয়ে শান্তি পাই বা অর্থ অর্জন করে শান্তি পাই বা কর্ম করে শান্তি পাই তাতেই সঠিক সে সঠিক, আমার বুদ্ধি থাকলেই হলো, তাই বলছে মনময়। বলছে আর একটা জীবন এরপরে উদ্ধগতিতে রয়েছে, তাকে বলা হয় বিজ্ঞানময়, অর্থাৎ কোন বিষয়ের জ্ঞানী হয়ে যিনি বিষয়ভূত হয়েছেন তাকে বিজ্ঞানময় বা বিভূতিময় বলা হয়। তাহলে বলছে বিষয়টা কি, আপনার জীবনের বিষয়টা কি নিয়ে আপনি এসেছেন, কি করতে এসেছেন আর কি করবেন, বলছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে একটা বিষয়কে জানতে হয়, সেই বিষয়ময় জ্ঞানকে বিজ্ঞানময় জীবন বলা হয়। তাহলে আপনি কি বিজ্ঞানময় জীবনে আছেন, না মনময় জীবনে আছেন, না প্রাণময় জীবনে আছেন, না অন্নময় জীবনে আছেন, না ধন সম্পত্তিময় জীবনে আছেন, না নেশাময় জীবনে আছেন, না পাগলামিময় জীবনে আছেন। বলছি এরপরেও আর একটা উত্থ জীবন আছে যাকে সচ্চিদানন্দ বা আনন্দময় জীবন বলা হয়। এই আনন্দময় জীবনের খোঁজ যারা পেয়েছে তারা সচ্চিত এবং আনন্দ খুঁজে পেয়েছে। এই সত্যের যুগে আসতে গেলে সত্য সনাতন ধর্ম জানতে গেলে সচ্চিদানন্দময় জীবনকে জানতে হয়। এই জীবনকে জানতে গেলে কি করতে হয়, বলে ত্যাগ করতে হয়, দান করতে হয়, প্রাপ্তি করতে হয়, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে চলতে হয়, মনকে শান্ত চিত্ত শুদ্ধি করে চিত্ত শুদ্ধি নিরোধ করে চলতে হয়। তাই বলছি কি প্রাণকে ধরতে হয়, আর অন্যের জন্য তারা বাঁচে না, তারা প্রাণকে ধরে মনকে শান্ত করে তারা একটা বিষয়ের জ্ঞান অর্জন করে তারা সচ্চিদানন্দের আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, তাদেরকেই সচ্চিদানন্দ আনন্দময় জীবন শৈলে বলা হয়। কিন্তু তার আগে বিজ্ঞানময় জীবনটা সবাইকে রাখা দরকার, তার আগে মনকে শান্ত করা দরকার, তার আগে প্রাণকে ধরা দরকার। অন্যের জন্য মানুষ বাঁচছে না, যারা অন্যের জন্য বাঁচে শুধু খাবার জন্য বাঁচে, শুধু খাই খাই করে, তাদের জীবনের গতি সঠিক হয়নি। বা এই অন্য খাওয়ার আগে বলছে ধন সম্পত্তি অর্জন করে যারা বাঁচছে তাদের জীবনের গতি ঠিক নয়, তারাই রোগশোক ভোগে ভুগছে, যারা অন্নময় ধন সম্পত্তিময় বা ধনময় বা নেশাময় বা পাগলামিময়। এই পাঁচ প্রকার জীবন বলছে সাধারণ জীবন। এ হচ্ছে পাগলামিময় যা সব থেকে নিচে যাকে পাতাল ভূমি বলা হয়, আবার বলছে ধন সম্পত্তিময়, নেশাময়, অন্নময়, প্রাণময়। এই পাঁচটি জীবন হচ্ছে আপনার সাধারণ জীবন। এই উদ্ধগতি পেতে গেলে আপনাকে চিত্ত শুদ্ধি করতে হবে, চিত্ত শুদ্ধি নিরোধ যোগশাস্ত্রে যা বলা হয়েছে যোগ প্রাণায়াম গুরুতত্ত্ব জ্ঞান গুরু মন্ত্র জ্ঞান অর্জন করতে হবে, করে সত্য সনাতন ধর্মের জ্ঞানে আপনার নারায়ণ পরগতিকে ধরতে হবে। এই গতিকে জানতে পারলে আপনার জীবনের উন্নতি হবে। তাহলে আপনি এই আটটি পদের মধ্যে কোন পদে আছেন, পাগলামিময় আছেন, তাহলে আপনাকে উদ্ধগতিতে উঠতে হবে, নেশাময় জীবনে উঠতে হবে। তারপরে নেশাময় জীবনে থাকলে তারপরে বলছে ধন সম্পত্তিময় উঠতে হবে, ধন সম্পত্তি থাকলে বলছে অন্নময়কে ধরতে হবে, অন্নময়কে ধরতে গেলে বলছে প্রাণময় হতে হবে, প্রাণময় হতে গেলে বলছে মনময়কে হতে হবে, মনময় হতে গেলে একটি বিজ্ঞানময় হতে হবে, আর বিজ্ঞানময় হতে গেলেই সচেতনের আনন্দ আপনি পাবেন। তাই বলছে আপনার জীবন যদি বিষয়ভূত হয়, আপনি কেন এসেছেন, আপনার জীবন ধারণটা কি, কিসের জন্য এসেছেন আর কি করছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে বিষয়ভূত হতে হবে, আপনার বিষয়টা কি। আর বিষয়কে জানতে গেলে গুরু একটি বিষয় দেয়, তাই গুরু দীক্ষা গুরু শিক্ষার প্রয়োজন হয়। যে বিষয়টা
গুরু আপনাকে দিচ্ছে, বা যারা সচ্চিদানন্দে আনন্দে বা বিজ্ঞানময় জগতে আছে, বিজ্ঞান বলতে বিষয়ভূত জ্ঞানে কোন একটা বিষয়কে নিয়ে কোন রিসার্চ গবেষণা করছে, বা ঋষিতত্ত্ব জ্ঞান যারা অর্জন করেছে, বলছে তাদের কাছ থেকে জানতে হয়, জেনে আপনার সৃষ্টি, আপনার দৃষ্টি, আপনার ভক্তি, আপনার প্রেম, আপনার ভালোবাসা, আপনার সচ্চিদান আনন্দকে বৃদ্ধি করতে হবে। তাই আপনার জীবনে আপনি যা শিখেছেন, সেই জন্য সদ্গুরু মহারিষির একটি মন্ত্র কি বলছে, ওম মম ধ্যান হে কর্ম মম শিক্ষা হে জ্ঞান মম দর্শনা হে সুদৃষ্টিতা মম নাম তপস্যা ওম আলো ভবায়ং নমঃ ওম আলো ভবায়ং নমঃ কি বলছে, আমি যে কর্মটা করছি ধ্যান দিয়ে কর্ম করবো, তাই মম ধ্যানই কর্ম, আমার ধ্যানটাই আমার কর্ম, ধ্যান করতে হবে প্রত্যেককে, যাকে সচেতনের আনন্দ পেতে হয়, বিজ্ঞানময় হতে হয়, যাকে মনময় শান্তি প্রশান্তির দেশে যেতে হবে, তাকে ধ্যান দিয়েই কর্ম করতে হবে। মম শিক্ষা এই জ্ঞানম, বলছে আপনার যা শিক্ষা জ্ঞানের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে, বয়সের সঙ্গে, বা স্কুল কলেজে গুরুকুলে গিয়ে যে শিক্ষাটা আপনি পাচ্ছেন, যেটুকু শিক্ষা আপনার আছে, সেই শিক্ষাটা যেন জ্ঞানে পরিণত হয়, তাহলে আপনি সচ্চিদানন্দ আনন্দে বিজ্ঞানময় জগতে, মনোময় জগতে আর আনন্দময় জগতে যেতে পারবেন। আর মম দর্শনা হি সুদৃষ্টিতা, আমার দর্শন, আমি যা কিছু দেখছি, যা কিছু ভাবছি, তার দূরবর্তী সুদৃষ্টি যেন হয়, তার ভবিষ্যৎকে ঠিক রাখার জ্ঞানে যেন হয়, যা কিছু জানবো, যা কিছু করবো, যা কিছু দেখবো, আমার দর্শন জ্ঞানটা যেন আমার সুদৃষ্টিতে পরিণত হয়। মম নাম ও তপস্যা, আমার নাম যেন সেই তপস্যায় বিলীন হয়ে যায়, আমি যেন সেই তপস্যায় তাপস রূপে পরিণত হতে পারি, অর্থাৎ আমি ঋষি, আমি তপস্যায় যেন লীন হতে পারি। ওম মালো বাবাই নমঃ, ও আমার মাতা পিতা তোমাকে প্রণাম, কেন তুমি আমাকে শরীর রূপী ধর দিয়েছ। ও আমার জগৎমাতা জগৎমিতা তোমাকে প্রণাম, কেন তুমি আমাকে এখন ধারণ দিচ্ছ, অক্সিজেন দিচ্ছ, প্রাণবায়ু দিচ্ছ, এই আহার প্রাণ আহার জীবন শৈলকে ধরার গতি দিচ্ছ। ও আমার গুরুরূপী মাতা পিতা তোমাকে প্রণাম, যিনি আমাকে এই জ্ঞান কোষ দিয়েছেন, এই জ্ঞান আমাকে দিচ্ছেন। ও আমার শরীররূপী মাতা পিতা ইরা পিঙ্গলা সুষুমার জ্ঞানে, দিকে মাতৃশক্তি আর দিকে ডান দিকে পিতৃশক্তি, এই দুই শক্তির জাগরণের জন্য এই প্রণাম মন্ত্র। যারা সদ্গুরু মহারিষি মালোবা দীক্ষা মন্ত্র প্রণাম মন্ত্র নিয়েছেন বা জানছেন, তাদেরকে এই প্রণাম মন্ত্র প্রথম 108 বার জপ করতে হয়। ওম আলো ভবায়ং নমঃ, যদি এই মন্ত্র জপ করে আপনার মনে শান্তি সচ্চিদানন্দ আনন্দ বৃদ্ধি হবে, আপনার মনের যে নিউরো সেল নিউরো কোষগুলো অ্যাক্টিভ হবে, আর আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, আপনি ঋষিতত্ত্ব জ্ঞানী, আপনি শ্রুতি স্মৃতিকে জানতে পারবেন। তাই যদি জানতে চান সদ্গুরু মহারিষি মালোবা দীক্ষা নিয়ে জীবনকে পাগলময় থেকে শুরু করে, নেশাময় থেকে শুরু করে, ধন সম্পত্তিময় অন্নময়, তারপরে প্রাণময় মনময় বিজ্ঞানময় এবং সচ্চিদানন্দের আনন্দময় জীবনকে পেতে গেলে সদ্গুরু জ্ঞানে চলতে হয়, সদ্গুরুর মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনকে উন্নতি করতে হয়। তাই আপনারা যারা এই ভিডিও দেখেন বা ভিডিও শোনেন, তাদেরকে সদ্গুরুর মন্ত্রে দীক্ষিত হয়ে জীবন শৈলীর অগ্রগতি পেতে হবে, তাহলে আপনাদের উন্নতি হবে, সকলের উন্নতি হোক, মালবার জ্ঞান বৃদ্ধি হোক, মালবার দর্শন জ্ঞানের সঙ্গে থাকুন, মনুষ্য ধর্মকে রক্ষা করে মনুষ্য কারিগরি বিদ্যাকে জানুন, আর এখানে যে যন্ত্রটি দেওয়া আছে সেই যন্ত্রকে বোঝার চেষ্টা করুন। ওম শান্তি শান্তি শান্তি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণেতয়ং বাক্যে গৌরী নারায়ণে নমস্তে।
ॐ नमः भगवते हरिनारायणाय।